কয়েকটা আন্তর্জাতিক সংস্থা খুব তুললো গুম খুন গুম খুন গুম খুন। তো গুমের হিসাব যখন বেরোতে শুরু করলো তখন তো দেখা গেল যে সব থেকে বেশি গুম জিয়াউর রহমানের আমলেই শুরু, আর তারপর থেকে তো চলছেই। তারপরে যখন আমরা তালিকা চাইলাম, 76 জনের তালিকা পাওয়া গেল, আর এই 76 জনের মধ্যে কী পাওয়া গেছে সেটা আপনারা নিজেই ভালো জানেন। এর মধ্যে আমাদের দেশে এমনও আছে যে যেমন মাকে লুকিয়ে রেখে আর একজনকে শায়েস্তা করতেও মাকে খুন করেছে গুম করেছে, সে ঘটনাও বেরোয় যাচ্ছে। এবং আমি সাংবাদিকদের ধন্যবাদ জানাই যে আপনারা খুঁজে খুঁজে সেগুলি বার করেন এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী তাদেরকে ধরেও। কেউ বোনকে ওরকম লুকিয়ে রেখে গুম হয়ে গেছে সেটা বলে, কেউ ঢাকার থেকে ভালো একজন আতেলের কথা না আমার বলতে চাই না, ঢাকার থেকে তিনি চলে গেলেন খুলনা বলে গেলেন, তাকে গুম করা হয়েছে, দেখা গেল নিউ মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, খুলনার নিউ মার্কেটে তাকে পাওয়া গেল খুঁজে। তো এরকম ঘটনা আছে। আর যে তালিকা সে তালিকায় দেখা যাচ্ছে যে ভারত থেকে কিছু নাগরিক পলাতক আসামি, তাদের নামও সেই তালিকায়। এটা কেমন করে হয়? সেখানে মানে কয়েকটা চরমপন্থী তারা ভারতে যেহেতু মানে ভারত থেকেই তারা পালিয়েছে, কারণ সেখানে তাদের বিরুদ্ধে হুলিয়া জারি তারা গ্রেপ্তার হবে, তারা সব নিয়ে বাংলাদেশে ওই তালিকার মধ্যে তাদেরও নাম দেওয়া। কাজে এই এরকমভাবে আরও বেশ কিছু নাম, এমনকি কোনো কোনো গুম নামের তালিকায় আছে মানে গুমের নামে যে হয়তো আমেরিকায় লুকিয়ে আছে, সেরকমও তো তথ্য আছে। তো সেই বিষয়গুলি আমরা তো তাদের সামনে তুলে ধরেছি যে এই যে গুম গুম করেন তাহলে আগে সেটা দেখেন যে কী কারণে। আর এরকম বহু গুমের ঘটনা যখনই ঘটে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী কিন্তু তাদের খুঁজে বের করে, সেই নিউজটা আসেই না, আবার পত্রিকাও আপনারা সেটা বড় করে দেখান না। গুমটা যত বড় করে দেখান, ওই গুমটা যখন উদ্ধার হয় ওটা যদি সমানভাবে দেখাতেন তাহলে তো বাংলাদেশের এই বদনামটা হতো না। যা হোক, আমার তো মনে হয় যারা এই সমস্ত মানে কথাগুলি বা যে সমস্ত ইয়েগুলি আমাদের কাছে প্রশ্নগুলি করেছিল, এখন মনে হয় যে যখন দেখেছে যে ভিতরে আসলে যেরকম গুম গুম করছে সেরকম গুমের ব্যাপার না, তখন তাদের কী অবস্থা তার প্রশ্নটা তাদের কাছে করলে বোধ হয় আরও ভালো হয় সেটাই আমি মনে করি। তো স্যাংশন তারা কতটুকু তুলবে জানি না, তবে স্যাংশন দিয়ে তারা ক্ষতি যেটা করেছে, আমরা যাদের দিয়ে এই দেশে সন্ত্রাস দমন করেছি তাদের উপর স্যাংশন দেওয়ার অর্থটা কী? সন্ত্রাসীদের মদত দেওয়া, আমার এটাও প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে তাহলে কি সন্ত্রাস দমনে তারা নাখোশ? 40 বছর ধরে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করে সেই তালেবানের হাতেই ক্ষমতা দিয়ে ভেঙে চলে আসলো আমেরিকার সৈন্যরা, বাইডেন সাহেব তুলে নিয়ে গেলেন সবাইকে, আবার সেই রাষ্ট্র চলে গেল আফগানিস্তানে তালেবানদের হাতে। 40 বছর তো তারাই রাজত্ব করলো, তা নিজেদের ব্যর্থতার কথা তারা বলে না তো?